हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र एसबीएचएस। आजकल वीडियोते तुम्हारे सामने सॉल्व कर देखो मॉडल एक्टिविटी टास्क क्लास 9 इंग्लिश सेकेंड लैंग्वेज पार्ट 7 अर्थात अक्टोबर मासेर मॉडल एक्टिविटी टास्क जेटा देया हुए छे। एखाने देखो एक पैसेज देया रही है, एटा आमरा देखते पाच्छी टॉमेट थेके जे पैसेजटा सेटा देया रही है और एर संगे रही है तीनटे एक्टिविटी। फार्स्ट एक्टिविटीते देया आछे ट्रु फल्स, एर जन्य ट्रु एबं फल्स लिखते हैं, तार संगे संगे तुम्हें सपोर्टिंग स्टेटमेंट दीते हैं। एक्टिविटी टूते आछे डुएस डायरेक्टेड, चारटे ग्रामारे प्रश्न प्रत्येकटार जन्य एक नम्बर करे আছে। এবং অ্যাক্টিভিটি থ্রিতে আছে একটি রাইটিং, যেখানে বলা হয়েছে তুমি স্কুলের হেডমাস্টার মশাইকে বা হেডমিস্ট্রেসকে চিঠি লেখো যে তুমি বেঙ্গল আন্ডার 17 ফুটবল টিমে সিলেক্টেড হয়েছে এবং তার জন্য তুমি একটা ট্রায়াল ক্যাম্পে যেতে চাও, তার জন্য তোমার একটা ছুটির দরকার। তো আমরা প্রথমে এই প্যাসেজটা পড়ে নেব। প্যাসেজটা পড়ে নেবার পর বাকি অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো, তাই ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো প্রথমেই চলে আসছি আমরা প্যাসেজে, যেখানে বলা হয়েছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। যেহেতু প্যাসেজটা আশা করছি তোমাদের অলরেডি পড়া, তাই আমি একটু তাড়াতাড়ি করে পড়ে দিচ্ছি। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টমের প্রত্যেক সোমবারগুলোকেই মনে হয় যেন খুব দুর্দশার। মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। সোমবার মানে হচ্ছে আরও একটা সপ্তাহ স্কুলে ধীরে ধীরে যন্ত্রণার মধ্যে কাটানোর শুরু। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবতে থাকলো। প্রেজেন্টলি বর্তমানে হি উইশ দ্যাট হি ওয়াজ সিক, সে ভাবছিল যে সে যদি অসুস্থ হতো দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে বাড়িতেই থাকতে পারতো, তাকে স্কুল যেতে হতো না। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে তার গোটা বডিটাকে তদন্ত করে দেখল উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, যাতে করে কোনো অসুস্থতার লক্ষণ সে খুঁজে পায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাভেল, সে তার মনে হলো যেন তার পেটে একটা সমস্যা হচ্ছে বলে তার মনে হলো। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে মনে মনে আশাবাদী হয়ে উঠল। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিফেবল, কিন্তু এই যে লক্ষণগুলো খুব তাড়াতাড়ি সেগুলো দুর্বল হয়ে পড়লো অ্যান্ড হোল্লি ওয়েন্ট অ্যাওয়ে, এবং তারপরে মিলিয়ে গেল। টম থট ফার্দার, টম আরও ভাবতে থাকলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে কোনো কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার উপর পাটির একটা দাঁত একটু আলগা হয়ে গেছিলো। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে গোঙানি শুরু করতে যাবে। হোয়েন ইট অকার টু হিম, যখন তার এটা মনে হলো দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি এটা জানতে পারে শি উড শিওরলি পুল ইট আউট, সে এই দাঁতটাকে টেনে বার করবে অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং এটা কিন্তু খুব ব্যথা দেবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, টম ভাবলো যে বর্তমানের জন্য ওই দাঁতটাকে সে হোল্ডে রেখে দিক, মানে দাঁতটাকে সে রেখে দিক, পরে যদি কোনো সময় প্রয়োজন হয় তখন ওইটার ব্যথাকে সে ব্যবহার করবে। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর, তার মনে পড়লো যে সে একজন ডাক্তারের কাছে শুনেছিল দ্যাট এ সার্টেন এলিমেন্ট, যে একটা বিশেষ ধরনের অসুস্থতা কুড লে আপ এ পেশেন্ট ফর থ্রি ডেজ, যেটা একটা পেশেন্টকে প্রায় 3 দিন ধরে শুইয়ে রাখতে পারে অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং এই অসুস্থতার ফলে তার একটা আঙুলও বাদ চলে যেতে পারে। হি ইগারলি ড্রিউ হিজ শোর্ট টো ফ্রম আন্ডার দ্য শিট, সে খুব আগ্রহের সাথে চাদরের নিচে থেকে তার ফুলে ওটা পাটাকে বার করলো অ্যান্ড হেল্ড ইট আপ, এবং ওপর দিকে তুললো ফর ইন্সপেকশন, তদন্ত করার জন্যে। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে এই প্রয়োজনীয় লক্ষণগুলো জানতো না যেটা ডাক্তার বলেছিল। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, কিন্তু তার মনে হলো এটা একটা ভালো সুযোগ রয়েছে। টম ফেল টু গ্রোনিং, টম গোঙানি শুরু করলো। বাট ইজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড ঘুমিয়েই রইল। টম গ্রোন লাউডার, টম আরও জোরে গোঙাতে থাকলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল দ্য পেন ইন দ্য টো, সে মনে মনে এটা কল্পনা করলো যে সত্যি সত্যি হয়তো সে পায়ের যন্ত্রণাটা যেন অনুভব করছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিডের তরফ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া গেল না। টম দেম স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, টম তারপরে মানে খুব ঘন ঘন গোঙানি শুরু করলো। হাউএভার সিড স্নোরড অন, কিন্তু দেখা গেল যে সিট কিন্তু নাক ডেকে ঘুমিয়েই চলছে। তো এই ছিল টেক্সটটা, এরপরে আমরা অ্যাক্টিভিটির অ্যান্সারগুলো করব। এগুলোর জন্য আমি সরাসরি তোমাদের নিয়ে যাচ্ছি খাতাতে, দেখতে থাকো। তো দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ পার্ট 7 ফর অক্টোবর 2021, এর যে অ্যাক্টিভিটি 1-এ দেওয়া রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস,
এর জন্য প্রত্যেকটার জন্য দু নম্বর করে দেয়া রয়েছে। এখানে তিনটে ট্রু ফলসের কোয়েশ্চেন আছে এবং একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট। ট্রু ফলসের জন্য এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্টের জন্য এক নম্বর করে দেয়া আছে। প্রথমটা রয়েছে, মনডে মর্নিংস ওয়ার নেভার গুড ফর টম, মানে সোমবার সকালগুলো টমের জন্য কোনোটাই ভালো ছিল না, এইটা হচ্ছে ট্রু। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে, টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিংস টু বি মিজারেবল। এরপরে দু নম্বর যেটা রয়েছে সেটা হলো, টম সুন রিয়েলাইজ দ্যাট হি কুড নট কনভিন্স আন্ট পলি অফ হিজ স্টমাক প্রবলেম। যে টম তাড়াতাড়ি বুঝতে পেরেছিল যে সে আন্ট পলিকে কনভিন্স করাতে পারবে না, বোঝাতে পারবে না বা বিশ্বাস করাতে পারবে না অফ হিজ স্টমাক প্রবলেম, তার পেটের সমস্যাটা সম্পর্কে, এটাও কিন্তু ট্রু হবে। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে, এর আগের একটু অংশ তোমরা লিখতেও পারো বা ডট ডট দিয়ে এই অংশ থেকে লিখতে পারে, হাউএভার দ্য সিমটম সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার থ্রি, সেটা হলো, টম ওয়াজ গ্রোনিং, টম গোঙাচ্ছিল বিকজ হিজ টো ওয়াজ পেইনিং, কারণ তার পায়ে ব্যথা হচ্ছিল। এটা কিন্তু সত্য নয়, এটা হবে ফলস। এর জন্যে আমরা যে সাপোর্টিং স্টেটমেন্টটা দেবো সেটা হচ্ছে, হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো। ফ্যান্সিড মানে সে কল্পনা করছিল যে তার পায়ে হয়তো ব্যথা হচ্ছে, কিন্তু সত্যিকারে ব্যথা হচ্ছিল না। এবার দেখো অ্যাক্টিভিটি টু, এখানে গ্রামারের কিছু প্রশ্ন রয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রত্যেকটা প্রশ্নের মান এক, চারটে প্রশ্ন আছে, চার নম্বর। প্রথম যেটা দেওয়া রয়েছে দেখো, শি উইল নেভার ফরগেট দ্য বিউটিফুল ম্যাজিক শো, সে কখনো এই বিউটিফুল ম্যাজিক শোটা ভুলবে না। এটাকে বলা হয়েছে চেঞ্জ ইন টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে হয়, তাতে এই নেভারটা থাকা চলবে না। তো এটার অ্যান্সার হবে, শি উইল অলওয়েজ রিমেম্বার দ্য বিউটিফুল ম্যাজিক শো, এই নেভার ফরগেটটা চেঞ্জ হয়ে অলওয়েজ হয়েছে। নেক্সট যেটা দু নম্বর প্রশ্ন সেটা দেখো, হি টার্নড এভরি স্টোন, সে প্রত্যেকটা স্টোনকে উল্টে উল্টে দেখেছিল। এটাকে চেঞ্জ ইন টু এ নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে হবে। তো এটা আমরা করেছি, হি ডিড নট লিভ এনি স্টোন আনটার্নড, অর্থাৎ সে কোনো পাথরকেই না উল্টে পাল্টে দেখে ছাড়েনি। নেক্সট তিন নম্বরে হচ্ছে, হাউ হ্যাপি আই অ্যাম, আমি কতই না সুখী, চেঞ্জ ইন টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ একটা সাধারণ বর্ণনামূলক বাক্যে পরিণত করতে হবে। এটা আমরা করব, আই অ্যাম ভেরি হ্যাপি, বা কেউ চাইলে আই অ্যাম হ্যাপি ইন ডিড এটাও করতে পারো। এরপরে আসছি চার নম্বরে, এখানে বলা হয়েছে ফ্লাওয়ার্স আর চিপার ইন গড়িয়াহাট মার্কেট, চেঞ্জ ইন টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। এইটার উত্তর হচ্ছে, এটা যেহেতু হ্যাঁ বাচকে রয়েছে সুতরাং আমরা এটাকে কোয়েশ্চেনে করবো না বাচকে। আর নট বা আর্নড ফ্লাওয়ার্স চিপার ইন গড়িয়াহাট মার্কেট দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, এটা কিন্তু অবশ্যই দেবে, এই ভুলটা করলে হবে না। আমরা তাহলে নেগেটিভ দিয়ে এটাকে করবো। এরপর আছে অ্যাক্টিভিটি থ্রি, যেখানে বলা হয়েছে যে তুমি বেঙ্গল আন্ডার সেভেন্টিন ফুটবল টিমে চান্স পেয়েছো এবং সেইটার একটা ট্রায়াল ক্যাম্প খুব তাড়াতাড়ি হবে 7 দিনের জন্য, এবং সেইটার জন্য তোমাকে বিদ্যালয়ের হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেসের কাছে পারমিশন নিতে হবে, যাতে করে তুমি ওই ক্যাম্পটা অ্যাটেন্ড করতে পারো। অর্থাৎ 7 দিন যে তুমি থাকবে না, তার জন্য তোমাকে একটা লিভ নিতে হবে। তো এটা আমরা লিখবো, এটা একটা অফিসিয়াল লেটার, তো আমরা লিখবো প্রথমে টু, তারপরে লিখবো হেডমাস্টার, যদি মেয়েদের স্কুল হয় তাহলে লিখবো দ্য হেডমিস্ট্রেস, মানে টু দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস। তারপরে তোমার স্কুলের নাম লিখতে হবে, আমি ABC স্কুল লিখেছি, এখানে তুমি তোমার স্কুলের নামটা লিখবে। তারপরে আমি লিখেছি চিনসুরা হুগলি, এখানে তুমি তোমার এলাকার নাম এবং কোন ডিস্ট্রিক্টে সেটা লিখবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি এখানে তার পিনকোডটাও দিয়ে দেবে, পিনকোডটা দেওয়া কিন্তু দরকার। এরপরে তোমাকে লিখতে হবে একটা সাবজেক্ট, সাবজেক্ট আমরা লিখেছি সিকিং পারমিশন, মানে পারমিশন চাইছি ফর অ্যাটেন্ডিং, যাতে করে আমি অ্যাটেন্ড করতে পারি বেঙ্গল আন্ডার সেভেন্টিন ফুটবল ট্রায়াল ক্যাম্প, মানে বেঙ্গলের আন্ডার সেভেন্টিন ফুটবল ট্রায়াল ক্যাম্প যাতে আমি অ্যাটেন্ড করতে পারি, সেই জন্যে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে একটা অনুমতি চাইছি। এবারে আমরা লিখবো, যদি হেডমাস্টার মশাই হন তাহলে স্যার লিখবো, যদি হেডমিস্ট্রেস হন তাহলে ম্যাডাম লিখবো, যে কোনো একটা। আই হ্যাভ দ্য অনার টু ইনফর্ম ইউ দ্যাট, আমি সম্মানের সঙ্গে জানাচ্ছি যে আই দ্য আন্ডারসাইন, আন্ডারসাইন মানে নিম্ন স্বাক্ষরকারী, অ্যাম এ স্টুডেন্ট অফ ইউর এস্টিমড ইনস্টিটিউশন, আমি আপনার যে প্রসিদ্ধ বিদ্যালয় তার একজন ছাত্র বা ছাত্রী। এবার তোমার ইনফরমেশনটা দিয়ে দেবে, ক্লাস 9 সেকশন A রোল নাম্বার 12,
এটা হচ্ছে আমার পরিচয়। রিসেন্টলি সাম্প্রতিককালে আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছি ফর দ্য বেঙ্গল আন্ডার সেভেন্টিন ফুটবল টিম, যে বাংলার যে আন্ডার সেভেন্টিন ফুটবল টিম সেইখানে আমি নির্বাচিত হয়েছি। আই অ্যাম দ্য অনলি ক্যান্ডিডেট, আমিই ছিলাম একমাত্র ক্যান্ডিডেট টু হ্যাভ দ্য অপরচুনিটি, যে এই সুযোগটা পেয়েছি ইন দ্য হোল ডিস্ট্রিক্ট, সমগ্র ডিস্ট্রিক্টের মধ্যে বা সমগ্র জেলার মধ্যে। নাও এখন ফর দ্য ফোর্থ কামিং টুর্নামেন্ট, ফোর্থ কামিং মানে হচ্ছে আসন্ন, আসন্ন একটা প্রতিযোগিতা আছে বা একটা টুর্নামেন্ট আছে, দ্য বেঙ্গল আন্ডার সেভেন্টিন ফুটবল অথরিটি, অর্থাৎ এই বেঙ্গলের যে আন্ডার সেভেন্টিন যারা টিমটা তৈরি করেছে যে অথরিটি, ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, তারা আয়োজন করতে চলেছেন এ সেভেন ডেজ রেসিডেন্সিয়াল ট্রায়াল ক্যাম্প, একটা সাত দিনের ওই আবাসিক ট্রায়াল ক্যাম্প, অর্থাৎ গিয়ে থাকতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে, ফ্রম অক্টোবর 18 টু অক্টোবর 24, 18 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত, টু ইম্প্রুভ আওয়ার স্কিলস, যাতে করে আমরা আমাদের দক্ষতাকে বৃদ্ধি করতে পারি, অ্যান্ড অর্কেস্ট্রেশন অফ দ্য টিম, এবং টিমের ভেতরে যাতে অর্কেস্ট্রেশন অর্থাৎ সামঞ্জস্য বজায় থাকে, তালমিল যাতে আরও উন্নত হয় তার জন্যে। ফর দ্যাট পারপাস, এই উদ্দেশ্যে আই নিড এ লিভ অফ সেভেন ডেজ, আমার সাত দিনের একটা ছুটির প্রয়োজন। আই দেয়ারফর, আমি তাই রিকোয়েস্ট টু ইউর কাইন্ড সেলফ, আপনার মহান হৃদয়ের কাছে এটা অনুরোধ করছি, টু গ্র্যান্ট মি এ লিভ, যে আপনি আমাকে একটা ছুটি মঞ্জুর করুন, ফর দোজ অ্যাবভ মেনশন ডেজ, উপরে উল্লিখিত যে দিনগুলি রয়েছে সেই দিনগুলি একটা ছুটি আমাকে মঞ্জুর করুন, সো দ্যাট, যাতে করে আই ক্যান অ্যাটেন্ড দ্য ট্রায়াল ক্যাম্প, আমি ওই ট্রায়াল ক্যাম্পকে অ্যাটেন্ড করতে পারি বা সেখানে যাতে আমি উপস্থিত থাকতে পারি। প্লিজ ডু দ্য নিডফুল অ্যাট দ্য আর্লিয়েস্ট, যা করার অতি সত্তর আপনি করবেন, এটা আপনার কাছে অনুরোধ। থ্যাঙ্কিং ইউ ইন অ্যান্টিসিপেশন, আপনার কাছ থেকে মানে সদর্থক উত্তর পাবো এই আশা রেখে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তারপর আমরা একটা সাবস্ক্রিপশন করব, ইয়োরস ফেথফুললি, আপনার একান্ত অনুগত, বা ইয়োরস ওবিডিয়েন্টলি করতে পারি, যেটা বা তোমার সুবিধা হবে ইয়োরস সিনসিয়ারলিও করতে পারি। তুষার রক্ষিত, তোমার নাম ফুল নেম দিতে হবে, তোমার যা নাম আছে সেটা দেবে, এবং বাঁ দিকে লিখবে ডেট, ডেটের জায়গায় তুমি যে দিন লিখছো সেই দিনকার ডেট দেবে, এবং প্লেস, যে জায়গা থেকে তুমি লিখছো সেই জায়গার অ্যাড্রেসটা এখানে লিখবে। তো এই ছিল আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ক্লাস নাইনের ইংলিশ পার্ট 7, অক্টোবর মাসের অ্যাক্টিভিটি টাস্ক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।